ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভারত থেকে ফেরদৌন বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাস করে ঘুমিয়েছেন এবং ঘুম থেকে জেগেছেন সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পূর্বে, যদি গোসল করতে যান তাহলে সাহারি খাওয়ার সময় হবে না, জানতে চেয়েছেন এমন তো অবস্থা, আপনি সাহারি খাবেন নাকি গোসল করবেন? জাজাকাল্লাহু খাইরান। এমন সংক্ষিপ্ত স্পষ্ট কথা হলো, যেমনটা আপনার ঘটেছে বা অনেকের ঘটে থাকে, এমনটা ঘটেছিল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পষ্ট। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1925। عن عائشة وأم سلمة أخبرتاه أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنب من أهله ثم يغتسل ويصوم. أما عن عائشة رضي الله تعالى عنها أم سلمة رضي الله تعالى عنها دودني بولتسن যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হতো যে তিনি স্ত্রী সহবাসের কারণে, যেটাকে জুনুবি অবস্থা বলা হয়, তার ফজরের সময় হয়ে যেত, তারপর তিনি গোসল করতেন, তারপরে রোজা রাখতেন। তো হাদিস স্পষ্ট যে রমজানের সিয়াম, বিশেষ করে রমজানের সিয়ামে যদি এমনটা হয় যে কোনো বান্দা জেগেছে যে সাহারির সময় আর বেশি বাকি নেই, তাহলে এমন তো অবস্থায় সে অবস্থায় খানা খেয়ে নেবে, তারপরে গোসল করে নামাজ পড়বে। আর সিয়ামের নিয়ত সেটা আগেই করতে হবে, ফজরের নামাজের ফজর ওয়াক্ত হওয়ার আগেই করতে হবে ওই অবস্থাতেই, আর সাহারি খেয়ে নিবে এবং ফজরের পরে সে গোসল করে নিবে এবং নামাজ আদায় করবে, এতে করে তার সিয়াম শুদ্ধ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহু খাইরান।